আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি বুঝিয়ে দেবো ওম ল কাকে বলে ওম শ্ল কি ওম ল কে আবিষ্কার করেন আর এর ফর্মুলা কমপ্লিটলি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেবো যা তুমি কখনো ভুলতে পারবে না তো ওম ল কাকে বলে সেটা আগে দেখে না ওম ল শো দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ কারেন্ট অ্যান্ড রেসিস্টেন্স অর্থাৎ ভোল্টেজ কারেন্ট আর রেসিস্টেন্সের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটাকেই বলে ওম শ্ল ভোল্টেজ কারেন্ট রেজিস্টেন্স কী সেটার জন্য এই ভিডিওটা দেখতে পারো লিঙ্ক আই বাটনে দেওয়া আছে তো যাই হোক রকম সম্পর্ক বোঝায় সেটা এবার আমরা দেখি নিই অহোম স্লোয়ের ফর্মুলা হলো ভি ইজিক টু আই ইন্টু আর এই ফর্মুলাটা দিয়ে আমরা একটা সার্কিটের মধ্যে কতটা ভোল্টেজ ফ্লো করছে কতটা কারেন্ট ফ্লো করছে রেজিস্টেন্স কত সব কিছু জানতে পারবো এই ফর্মুলাটাকে মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখলেই যথেষ্ট তুমি সারা জীবন ভুলবে না যেটা হলো ভি আপন আই ইন্টু আর অর্থাৎ ভোল্টেজ আপন কারেন্ট ইন্টু রেজিস্টেন্স এই বাক্সটা মনে রাখলেই আমরা ভোল্টেজ কারেন্ট আর রেজিস্টেন্স তিনটে ফর্মুলায় বের করতে পারবো কিভাবে বের করবো সেটা আমরা এবার নিই আমি একটা পাঁচ ভোল্টের ব্যাটারির সাহায্যে একটা এলইডি লাইটকে কানেক্ট করে রেখেছি যার রেজিস্টেন্স হলো টু ওহোম এবার এই লাইটের মধ্যে আমার কতটা কারেন্ট ফ্লো হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে কারেন্ট বের করার জন্য আমাদেরকে ওহম স্লয়ের ফর্মুলা ফলো করতে হবে তাহলে কারেন্ট বের করার ফর্মুলা কী হবে আই আই মানে কারেন্ট ইজ ইকুয়েল টু আই আমাদের নিয়েছি তাহলে ওপরে কি থাকলো ভি আর আর তাহলে এবার আমরা ভ্যালুটা পুট করে নিই আমার ভোল্টেজ কত আছে পাঁচ ভোল্ট তাহলে আমরা লিখে দিচ্ছি পাঁচ ভোল্ট বাই আমাদের রেজিস্টেন্স কত আছে টু ওহোম তাহলে লিখে দিলাম টু তাহলে এটা ক্যালকুলেট করলে কি বেরোবে টু পয়েন্ট ফাইভ আমাদের এই সার্কিটের মধ্যে টু পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার কারেন্ট ফ্লো করছে তাহলে আমরা কারেন্টের ফর্মুলা আমরা দেখে নিলাম কারেন্ট বের করার ফর্মুলা তাহলে এবার আমাদের ভোল্টেজ বের করার ফর্মুলা কি হবে দেখো ভোল্টেজ বের করার ফর্মুলা যদি হয় ভি ইজ ইকুয়েল টু আমাদের ভোল্টেজ বের করতে হবে তার জন্য ভি লিখেছি তাহলে কি পড়ে থাকলো আই ইন্টু আর আই ইন্টু আর এটা ক্যালকুলেট করলে আমাদের ভোল্টেজ কত আছে আমরা পেয়ে যাব এবার আমাদের রেজিস্টেন্স বের করার ফর্মুলা কি হবে দেখো রেজিস্টেন্স আমাকে জানতে হবে তাহলে আমি লিখে দিচ্ছি আর ইজ ইকুয়েল টু তাহলে আমার কী পড়ে থাকছে ওপরে ভি আর নিচে আই ভি বাই আই এটা ক্যালকুলেট করলেই আমরা রেসিস্টেন্স কত আছে আমরা জেনে যাব। তাহলে এই বাক্সটা থেকে আমরা তিনটে ফর্মুলা পেয়ে গেলাম যেটা হচ্ছে ভোল্টেজ বের করার ফর্মুলা কারেন্ট বের করার ফর্মুলা আর রেসিস্টেন্স বের করার ফর্মুলা এই ফর্মুলাটি আমাদের স্যার জর্জ সাইমান ওহোম নামে এক বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারেই এটাকে অহোমের নিয়ম বা অহোম ল বলা হয় ভোল্টেজ কারেন্ট আর রেসিস্টেন্স এই তিনটের মধ্যে যে কোনো দুটো ভ্যালু যদি আমাদের জানা থাকে তাহলে আমরা তিন নাম্বার ভ্যালু খুব সহজেই বের করে নিতে পারবো এই ফর্মুলার সাহায্যে তো চলো একটা সার্কিটের মধ্যে আমার রেসিস্টেন্স কত লাগবে সেটা একবার দেখে নিই ধরো আমার কাছে একটা নাইন ভোল্টের ব্যাটারি আছে আর একটা এলইডি আছে যাকে টু ভোল্ট আর কুড়ি মিলি এমপেয়ার কারেন্ট যদি আমি দিই তাহলে এই লাইটটা গুলো হবে এর বেশি ভ্যালুর যদি আমি ভোল্টেজ বা কারেন্ট ফ্লো করাই তাহলে এই লাইটটা জ্বলবে না ওপর থেকে খারাপ হয়ে যাবে তাহলে আমাকে এমন কি করতে হবে যাতে এই লাইটটা খারাপও না হয় আর আমার লাইটটা জ্বলেও যায় ভোল্টের ব্যাটারির সাহায্যে তাহলে আমাকে এই দু দুটোর মাঝখানে ব্যাটারি আর লাইটের মাঝখানে একটা রেজিস্টার রেজিস্টার লাগাতে হবে সেটা কত ওহমের রেজিস্টার লাগালে আমাদের এই বাল্বটা গুলো হবে সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিই এবার তাহলে রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা আমরা আগেই জেনে নিয়েছি আই ইজ ইকুয়াল টু ভি বাই আই তাহলে আমরা পুট নিই ভ্যালুগুলো তাহলে আমরা ভোল্টেজও জানি আমরা কারেন্টও জানি ঠিক আছে তাহলে আমরা এবার রেজিস্ট্যান্সটা বের করে নিই তাহলে আই ইজ টু আমাদের ভোল্ট ব্যাটারি কত আছে নাইন ভোল্টের আমার দরকার টু ভোল্টের তাহলে নয় থেকে দুই বাদ দিলে হয় সাত সেভেন ভোল্ট ঠিক আছে আর আমাদের অ্যাম্পেয়ার কত জিরো পয়েন্ট টু জিরো অ্যাম্পেয়ার তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে পাবো পঁয়ত্রিশ ওহম তাহলে পঁয়ত্রিশ ওহোমের এখানে যদি আমি একটা রেজিস্টার লাগিয়ে দিই তাহলে এই লাইটটা গ্লো হয়ে যাবে আমার খারাপও হবে না অপর থেকে এটা গ্লোও হবে ভোল্টেজটা কি করে বের করতে হবে সেটা আমি আর দেখানাম নাহলে পরে ভিডিও আরও বড় হয়ে যাবে আশা করি তোমরা এই তিনটে ফর্মুলা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে ভোল্টেজ কি করে বের করতে হবে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও আমি অবশ্যই ক্লিয়ার করব তোমার ডাউট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো